Margaret Duras, UL Edition 1987, The Theatre. এই নাটকটা এই টিপিক্যাল নাটক নেই যে আমি বলতে পারবো যে এটা হচ্ছে গল্প, এটা হচ্ছে আমার চরিত্র, একটু আলাদার মতন। এই নাটকটা মার্গারেট ডুরাস বলে একজন খুব মানে ফেমাস রাইটার, 20th century ফ্রেঞ্চ রাইটার, উনি লিখেছেন। আর ওনার দুটো নভেলস, ইন্ডিয়া সং আর ভাইস কনসুল। ভাইস কনসুলটা ক্যালকাটায় ইনফ্যাক্ট সেট হয়েছে, মানে কলকাতাতে উনি কোনোদিন আসেননি, কলকাতা বা ইন্ডিয়া আসেননি, কিন্তু একটা ইমাজিন্ড কলকাতায় উনি সেট করেছেন। মানে এরপর কি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো নাটকে বা গল্পের ওপর তোমাকে আমরা অভিনয় করতে দেখতে পারি? ওটার জন্য জোড়াসাঁকো যেতে হবে না, মানে ইন দ্য সেন্স উনি এত বড় রাইটার, পোয়েট, এডুকেশনিস্ট, থিঙ্কার, ফিলসফার, ওনাকে আমি পড়েছি, প্রচুর পড়েছি, আরও পড়তে ইচ্ছে আছে। অ্যান্ড আই উড বি ডিলাইটেড টু ডু ওয়ান অফ হিজ স্টোরিজ ফর শিওর। আর তোমাকে বারবার আমরা দেখেছি এক্সপেরিমেন্টাল হতে, নিজের কোনো একটা জায়গা থেকে বেরিয়ে, যেটা হয়তো তোমার কমফর্ট জোন বলে আমরা জানি, বিভিন্ন রকমের অভিনয় বিভিন্নভাবে। এই পার্টিকুলার নাটকে কি আবার সেইভাবেই তোমাকে দেখতে পারবো আমরা? ইনফ্যাক্ট এই নাটকে যতটা আমি করেছি ওর থেকে বেশি আউট অফ মাই কমফর্ট জোন, যেটা আমি নট অনলি অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ এ পার্সন আমি আই এনজয় ডুইং ডিফারেন্ট থিংস, আই এক্সপ্লোর ডিফারেন্ট থিংস, সেটা থ্রু রাইটিং হোক বা ডিরেকশন হোক বা অ্যাক্টিং হোক বা ডিফারেন্ট টকস দ্যাট আই ডু, ওয়ার্কশপস দ্যাট আই ডু, আই লাইক এক্সপিরিয়েন্সিং অ্যান্ড এক্সপ্লোরিং ডিফারেন্ট থিংস। কিন্তু এই ধরনের আমি কোনোদিন আগে করিনি, এটা একেবারে নতুন, মানে এই ধরনের লিটারেচার পড়িনি বা এই ধরনের থিয়েটার এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি, তো খুব নতুন। অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু ডু ইট। আমি যখন প্রথমবার স্ক্রিপ্টটা পড়লাম আমি কিছুই বুঝতে পারলাম না, আমি বললাম বাবা আমি কী করে করবো, আমি তো বুঝতেই পারছি না। কিন্তু আমার ডিরেক্টরের উপরে ভীষণ মানে ফেথটা ছিল, কিন্তু উনি ভালোভাবে বুঝছেন আর ওটা একটা আলাদা কনভিকশন থেকে আসছে, তাই বললাম ঠিক আছে আমি বুঝি না কিন্তু ইটস সাচ অ্যান ইম্পর্ট্যান্ট রাইটার, দে মাস্ট বি সামথিং অ্যান্ড লেট মি এক্সপ্লোর দ্যাট, লেটস মি এক্সপিরিয়েন্স দ্যাট। তো ওনার উপরে যে ফেথ ছিল ওটা নিয়ে আমি এটাতে ঢুকিয়েছি। অ্যান্ড আই হ্যাভ থারলি এনজয়েড দি এক্সপিরিয়েন্স। সুমন মুখোপাধ্যায়ের একটা ছবি কামাল মালসার, সেটাকে কলকাতা সিনেবোর্ড আটকে দিয়েছে। আমার মনে হয় না বারবার এইভাবে ছবিগুলোকে আটকে দিয়ে কোথাও দর্শকদের বঞ্চিত করা হচ্ছে। আই এম নট রিয়েলি ইন ফেভার অফ সেন্সরিং। এজ অ্যাপ্রোপ্রিয়েট করা যায়, মানে 15, 12, 15, 18 যেরকম বাইরে হয়, অ্যান্ড আফটার 18 ইউ আর সাপোজ টু বি অ্যান অ্যাডাল্ট, অ্যান্ড যদি ছবিটা ভালো লাগছে তাহলে দেখো নি, বাট ইউ ক্যান পসিবলি স্টপ অর সে কি না এটা করা যাবে না বা এটা তুমি দেখবে না। কিন্তু অডিয়েন্সকেও একটা সেন্সিটিভ হতে হবে, অডিয়েন্স অলসো হ্যাজ টু গ্রো, অডিয়েন্স অলসো হ্যাজ টু ডিমান্ড মোর অনেস্টি ফ্রম ডিরেক্টার্স, ডিরেক্টার্স অলসো হ্যাভ টু বি মোর অনেস্ট ইন দেয়ার ইন্টেন্ট। কলকাতার মানুষরা শুভ মহরতার পদক্ষেপের পরে আবার কবে তোমাকে দেখতে পাবো বাংলা ছবিতে? হ্যাঁ, আমি মৃণাল দারও একটা করেছিলাম আমার ভুবন, যেটা আনফর্চুনেটলি এতটা মানে দেখা হয়নি। পদক্ষেপ ওয়াজ মাই লাস্ট ফিল্ম উইথ সৌমিত্র দা, সুমন ঘোষের ছবি ছিল। আমি মানে ল্যাঙ্গুয়েজ হিসাবে বা কোন জায়গায় সে হিসাবে ছবি করি না, যখন আমার কাছে ছবি আসে যদি ভালো গল্প লাগে, ভালো ডিরেক্টর লাগে, ভালো চরিত্র লাগে, আমি নিশ্চয় খুশিতে করি। আই হ্যাভ অলসো বিন বিজি লাস্ট 2-3 ইয়ার্স, এই চিলড্রেন ফিল্ম সোসাইটিতে চেয়ারপার্সন ছিলাম, নতুন মা হয়েছি বলে বাচ্চা নিয়ে ব্যস্ত, সো আই হ্যাভ অলসো অ্যান্ড বিন বিজি উইথ প্লেস বিটুইন দ্য লাইন্স নিয়ে একটা প্লে এসেছিলাম এখন এটা নিয়ে, বাট আই এম ভেরি ওপেন টু ডুইং ইন্টারেস্টিং থিং। মাঝখানে ছিল 2-3টে বাংলা ছবির অফার ছিল, কিন্তু তখন আমি করতে পারলাম না বিকজ আমার বাচ্চা এত ছোটো ছিল, বাট হোপফুলি নাও ইফ সামথিং ইন্টারেস্টিং কামস আই উড লাভ টু। ক্যামেরায় পার্থ সারথী চক্রবর্তীর সঙ্গে সঞ্চারী সেন, এবিপি আনন্দ, কলকাতা।